এই অস্থির সময় আপনি দেখবেন যে আমাদের সোশ্যাল ক্রাইমগুলো খুবই বেড়ে গেছে। এই সোশ্যাল মিডিয়া একটা ভালো কাজের জন্য ব্যবহৃত হতে পারে, আবার এটা খারাপ কাজের জন্য। যারা ভিকটিম হচ্ছে তাদের অ্যাওয়ারনেসের উপরে কোনো কিছু নাই যে তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করে। আমরা বারবার বলছি যে আমরা আসলে এমন একটা সময় পার করছি যে সময়টা খুবই অস্থির, এবং এই সময়টা আমরা বলবো যে ট্রানজিশনাল ফেস, যেই ফেসটা আমাদের কিছুটা ট্রেডিশনাল সমাজ এবং খুবই স্থবির সমাজ থেকে আস্তে আস্তে এটা খুব দ্রুত বর্ধনশীল, খুবই ট্রান্সফরমেটিভ একটা সোসাইটির দিকে যাচ্ছে, যেখানে অনেক কিছু ঘটছে। এর মধ্যে একটি হচ্ছে যে আমাদের এখানে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষের হাতে টাকা এসছে, টেকনোলজি নানাভাবে এখানে মানে এন্টার করছে, যার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের আমাদের যে কালচারগুলো সেই কালচারগুলো ঢুকছে, কালচারের বাজে জিনিসগুলো ঢুকছে। সামগ্রিকভাবে আমি বলছি যে এটা একটা অস্থির সময়। এই অস্থির সময় আপনি দেখবেন যে আমাদের সোশ্যাল ক্রাইমগুলো খুবই বেড়ে গেছে, এবং এই যে পুঁজিবাদী সমাজের আর্লি স্টেজে এই এই মানে আমি বলবো যে ছন্দ পতনের কারণে রেডিনেস, যেটাকে আমরা বলছি লোভ, সেই গ্রিডটা কিন্তু বেড়ে গেছে এবং বেড়ে যায়। নর্মালি কম্পিটিশন বেড়ে যায়, মানুষের উপরে উঠার এক ধরনের প্রবণতা হয়, এবং যেহেতু আমরা মানে আমরা বলছি যে টেকনোলজি আমার এক ওয়ে অফ লাইফ, প্রতিদিনের একটা এভরিডে অ্যাক্টিভিটিজের পার্ট হয়ে স্মার্টফোন, আমার টুইটার, আমার ফেসবুক, আমার যেগুলো আমার ওয়ে অফ লাইফের পার্ট হয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে যে আমরা যে কোনো জিনিস, এটা যেমন হয়তো এই সোশ্যাল মিডিয়া একটা ভালো কাজের জন্য ব্যবহৃত হতে পারে, আবার এটা খারাপ কাজের জন্য। তো ক্রাইম যারা করে তারা তো আর থেমে নাই, তারা এই পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে তারা নিজেরাও মানে ভয়ঙ্করভাবে তারা আরও হাত পাকিয়েছে ভালো মতো, যেটা দিয়ে তারা এই ধরনের মানে সাইবার জগৎটাকে তারা গ্র্যাব করার চেষ্টা করছে, এবং সাইবার জগতে যেহেতু মানুষের উপস্থিতি খুবই বেশি, সেই কারণে এটা তারা সহজেই মানুষকে প্রে করতে পারে। এখানে গুজব, মানুষকে গুজব ছড়িয়ে মানুষের এগেনস্টে নানা ধরনের মানুষকে বুলিং বা তাকে হিউমিলিয়েট করা, এসব যেমন হচ্ছে, ঠিক তেমনি ফ্রড, যেটাকে আমরা বলি যেটা আপনার ইস্যু, সেই ফ্রডের বিষয়টাও কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। ফলে এটা খুব একটা ইনএভিটেবল ব্যাপার, মানে এই সময়টা যদি আমরা ইতিহাসে ইউনাইটেড স্টেটসে 1920, 1880, 1890 এই সময়ের দিকে, তখনও তারা যখন একটা ট্রানজিশন ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছিল, হিউজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানুষ বাইরের থেকে গ্রাম মানে বিভিন্ন দেশ থেকে মাইগ্রেন্টরা এসছে, তখনও কিন্তু তাদের এই অস্থিরতাটা তৈরি হয়েছিল। এই যে গ্যাং কালচার, সেখানেও এই গ্যাং ফরমেশন, সমস্ত জিনিস সেখানে তৈরি হয়েছে। তো কাজেই আমি বলবো যে ফ্রডের বিষয়টা সরাসরি লোভ এবং কম্পিটিটিভ ওয়েতে টিকে থাকা, এবং আরও মানে কিভাবে মানে আরও বড় হওয়া যায়, তো এই ফাঁদগুলো, এবং যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদের একটা ড্রিমের জগৎ তৈরি করেছে, আমরা কিন্তু ইমাজিনেশনটা রুদ্ধ হয়ে যায়, ইন্টারঅ্যাকশন যখন হয়, সামনাসামনি যখন হয়, সেটা আর আপনি যখন কোনো জিনিস বদ্ধভাবে দেখেন সেটার কিন্তু ইলিউশনটা বেড়ে যায়, এটি হচ্ছে স্বাভাবিক। তো সেই জায়গায় আমরা দেখছি যে এই এই যারা মানে মানুষকে ধোকা দিয়ে কাউকে কখনো চাকরির কথা বলে, কাউকে কখনো প্রোডাক্টের কথা বলে, কাউকে কখনো খুবই মানে সেক্সুয়াল ইনসাইট এই সমস্ত জিনিস করে, তাকে কিন্তু আলটিমেটলি কোনো না কোনোভাবে তারা ফাঁদের মধ্যে ফেলছে। কারণ যারা যাচ্ছে, ধরেন চাকরির কথা বলা হচ্ছে, যেখানে হয়তো দেখা যাচ্ছে 20,000 টাকা মান্থলি, সেখানে তো অফারটা দিচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, তারপর ধর কোনো প্রোডাক্ট ইভ্যালির যেমন ঘটনা ঘটেছে, যে প্রোডাক্টটা হয়তো 10,000 টাকা, সেটাকে বলছে যে আপনি 2,000 টাকাতে কিনতে পারবেন। আমরাও অস্থির, এবং আমাদেরও প্রত্যেকেরই আসলে এই যেটা বললাম যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, নগরায়ন, এই আধুনিকায়ন, এই সব কিছুর কিন্তু ফলে মানুষ কিন্তু ওই মোবিলিটিটা মানুষের হাই হয়ে যায়, মানে সবসময় খালি উপরে যেতে চায়, উপরে যেতে চায়। এটা একটা সময় যে আরও কিছুদিন পরে 15-20 বছর পরে আবার যখন আবার নতুন একটা অনুশাসন আসবে, তখন কিন্তু এটা স্ট্যাবল হয়ে যাবে। একদিকে যারা ধোকা দিচ্ছে, যারা অফেন্ডার, যারা ভিকটিম বোধ, আর সামহাও মানে আমি বলবো যে খুবই রেস্টলেস, যারা ধোকা দিচ্ছে তারা খুবই অর্গানাইজড হয়ে এটা করছে, এবং তারা এমনভাবে মানুষকে মানে প্রলোভিত করার চেষ্টা করছে যেটা মানুষ সহজে আকৃষ্ট হয়। কারণ কমোডিটি কনজুমারিজম এগুলো আমাদের পার্ট অফ লাইফ, যে আমরা ভালো ড্রেস পরা, ভালো গাড়ি কেনা, ভালো মোটরসাইকেল কেনা, ভালো টেকনোলজি ব্যবহার করা, তো এই ঘুরে ফিরে এইসব যেমন আছে, ঠিক একইভাবে আপনাকে চাকরি দেওয়া, কখনো হয়তো বলছে মিডল ইস্টে, কখনো বলছে ইউরোপে আপনাকে পাড়ি দিয়ে দেবে, কখনো বলছে হয়তো আপনার র্যাঙ্ক বাড়িয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি নানাভাবে
আমরা দেখছি। তো একসময় আমরা হাই হাই কোম্পানির কথা আমরা শুনতাম, যে এটার একটা বর্ধিষ্ণু রূপ আমি বলছি, যে এটা হয়তো ওই সময় হয়তো খুবই ফ্রড এবং খুবই চিপ ওয়েতে এসব জিনিস করা হতো। তখন হয়তো দুদিন একদিনের মধ্যে এই ধরনের একটা অফিস টফিস দিয়ে সেটা গুটিয়ে ফেলা হতো। এখন সেটা আলটিমেটলি সাইবার জগতের মধ্যে নিয়ে মানুষের সাইকোলজিটাকে ধারণ করে সেই জায়গাগুলো থেকে মানে আমি বলবো যে প্রভাবিত করার চেষ্টা করছে। এখন এই জায়গায় সহজ হিসাবে যারা ভিকটিম হচ্ছে তাদের অ্যাওয়ারনেসের উপরে কোনো কিছু নাই, যে তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা এবং তাদের রেস্ট্রেইন করা, নিজেকে রেস্ট্রেইন করা, যে আমার বাস্তব রিয়ালিটির সাথে তাকে এই সমস্ত জিনিস বোঝার চেষ্টা করা, কোনো একটা জিনিস ঘটে যাচ্ছে সেটাকে সে তার ক্রস চেক করা, এসব না করে যদি সে ফাঁদে পা দেয় তো কারোর তো কিছু করার নাই। আধুনিক সমাজ ওপেন সোসাইটিতে আমি যদি নিজে ভুল করি এর দায়টা কিন্তু আমারও অনেক বড় বেশি। হ্যাঁ, এখন আমাদের আশেপাশের পরে আছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস, ডেফিনেটলি ল এনফোর্সমেন্ট এজেন্সিস আমাদের এই যে ভ্যারাইটি ধরনের অপরাধ হওয়ার কারণে তাদের এঙ্গেজমেন্টটা অনেক বেড়ে গেছে। তারপরে আমি বলবো যে যেহেতু সাইবার ক্রাইমটা আমাদের একটা রিয়ালিটি, সেখানে আমাদের একটা বড় ল্যাকিং আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির আছে। তারা এখনও ঠিক ওই লেভেলে, যেই লেভেলে এটাকে ফেস করা দরকার সেই জায়গায় তারা তাদেরকে নিতে পারেনি।